নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের টেস্ট পেপার সলভ করবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমরা পুরোপুরি সম্পূর্ণভাবে 412 নম্বর পেজের যাবতীয় এসএ কিউব আমরা সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করাবো। তো দেখো, এটা কিন্তু 413 নম্বর পেজের এসএ কিউব আছে, আর 412 নম্বর পেজের যাবতীয় এমসি কিউব, এইগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমরা সলভ করে দিয়েছি। তো দেখো, আজকে আমরা চার দাগের অঙ্কগুলো করাবো, যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমরা মনে করি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি, আশা করি এখান থেকে 100% তোমরা কিন্তু কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো, চার দাগের ফার্স্ট অঙ্ক কি বলেছে, রোমান ওয়ানের অঙ্ক, যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় রামবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। রামবাবুর মূলধন নির্ণয় করো। তো দেখো, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং মোস্ট মোস্ট ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। মাধ্যমিক পরীক্ষায় খুবই দেয় পরীক্ষায়, ঠিক আছে। তো দেখো, আমি অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে তোমরা প্লিজ নজর করো, ঠিক আছে। তো দেখো, মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি, ঠিক আছে, সমান সমান কী আছে, এক্স টাকা আছে সুদের হার, আর সমান সমান কত পার্সেন্ট আছে, 4% আছে সময়, টি এক বছর আছে, সুদ কী আছে, পিটিআর বাই 100, ঠিক আছে, পিটিআর বাই 100। তো দেখো, এক্স মাল্টিপ্লাই আই মাল্টিপ্লাই, মানে টি এর মান কী আছে, 1, ঠিক আছে, এটা আই নয় 1 আছে, 1 × 4/100। তো দেখো, কাটাকাটি করে কত হয়েছে আমাদের, কাটাকাটি করে হয়েছে আমাদের x/25, ঠিক আছে। তো দেখো, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো, দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে কিন্তু আমরা x/25 পেয়েছি, দ্বিতীয় ক্ষেত্রে দেখো আসল কী আছে, এক্স টাকা, ঠিক আছে, এবং সময় কত আছে, এক বছর আছে, আর সুদের হার কত আছে, 3.34, সমান সমান কত আছে, 15/4%। তো দেখো, সুদ ইন্টারেস্ট সমান সমান কী আছে, পিটিআর বাই 100, ঠিক আছে। তো দেখো, পি এর মান কী আছে, এক্স আছে, মাল্টিপ্লাই টি এর মান কী আছে, 1 আছে, মাল্টিপ্লাই আর এর মান কত আছে, 15/4, বাই কত, 100, ঠিক আছে, বাই কত, 100। তো বুঝতে পারছো আমি অঙ্কটা কী করে করিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, পি এর মান কী আছে, এক্স আছে, মাল্টিপ্লাই টি এর মান কী আছে, 1 আছে, মাল্টিপ্লাই আর এর মান কত আছে, 15/4 আছে, বাই 100। তো দেখো, ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 3x/18, আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি, তো বুঝতেই পারছো, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা এবং এখানে আমরা টোটাল ক্যালকুলেশন করে কত পাচ্ছি, 3x/80 পাচ্ছি, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু, ওকে। তো দেখো, প্রশ্নানুসারে x/25, ঠিক আছে, -3x/80 = 60, ঠিক আছে, আমি কী বলছি বুঝতে পারছো। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা যদি লসাগু করি তাহলে কত হবে আমাদের, 400 হবে, ঠিক আছে, 400 হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশন করে 25কে যদি, মানে 400কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, তাহলে আমাদের 16 হবে, 16x হবে। তো দেখো, অপর দিকে 80কে, মানে 400কে দিয়ে যদি 80 যদি ভাগ করি তাহলে কত হবে আমাদের, 5 হবে, কত হবে আমাদের, 5 হবে। তার মানে কী আছে, 5 যদি হয় তো 5-এর সঙ্গে 3x যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, তাহলে আমাদের 15x হবে, কত x হবে আমাদের, 15x হবে। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে 16x থেকে যদি আমরা 15x যদি বাদ দিই তাহলে কত থাকছে, x/400 থাকছে, সমান সমান কত থাকছে, 60 থাকছে। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনাকুনি গুণ করি তাহলে কী হবে, x = 400 সঙ্গে 60-এর যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে আমাদের, আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা আমাদের একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 24,000 এর অ্যান্সার হবে, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার। তো বুঝতে পারছো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আমাদের এসবি অ্যাকাডেমিক সেন্টার কিন্তু এই অঙ্কটা তোমাদের করে দিয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি, ঠিক আছে, আমি কী বলছি আশা করি বুঝতে পারছো। তো দেখো, রোমান টু এর অঙ্ক, এক্স আমাদের প্রফেশনাল, এক্স প্রফেশনাল ওয়াই এবং আমাদের ওয়াই প্রফেশনাল জেড, ওকে, এবং জেড প্রফেশনাল কী আছে, এক্স আছে, বুঝতে পারছো আমি কী বলছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি এক্স প্রফেশনাল ওয়াই, ঠিক আছে, তাহলে কী করব আমি, এক্স সমান সমান কে ওয়ান ওয়াই, এটা আমাদের 1 নং সমীকরণ, আর ব্র্যাকেটের মতো কী লিখেছি, কে ওয়ান নট ইকুয়াল টু
জিরো, ঠিক আছে। কি বলছি, অপর দিকে আমরা দেখতে পাচ্ছি ওয়াই প্রপোর্শনাল জেড, ঠিক আছে। তাহলে কি আছে, ওয়াই সমান সমান কী হবে, ওয়াই সমান সমান হবে আমাদের কে টু জেড, কে টু জেড হবে। এটা কি আছে, কে টু নট ইকুয়াল টু জিরো, বুঝতে পারছো আমি কী বলছি। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি জেড প্রপোর্শনাল এক্স, তাহলে কি আছে, তাহলে জেড সমান সমান কী আছে, কে থ্রি, কে থ্রি এক্স, বুঝতে পারছো। অপর দিকে আমরা এখানে কী লিখেছি ব্র্যাকেটের মধ্যে যে কে থ্রি, কে থ্রি নট ইকুয়াল টু জিরো, বুঝতে পারছো কী বলছি। তাহলে আমরা এক নং সমীকরণ, দু নং সমীকরণ এবং তিন নং সমীকরণকে গুণ করে পাচ্ছি, ঠিক আছে, গুণ করে পাচ্ছি। তাহলে কী হবে, এক্স মাল্টিপ্লাই ওয়াই মাল্টিপ্লাই জেড, এক্স মাল্টিপ্লাই ওয়াই মাল্টিপ্লাই জেড। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে কে ওয়ান, কে ওয়ান ওয়াই মাল্টিপ্লাই কে টু জেড মাল্টিপ্লাই কে থ্রি এক্স, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে এক্স ওয়াই জেড সমান সমান কী আছে, এই যে এক্স ওয়াই, এই দেখো এখানে এক্স, ঠিক আছে, এখানের জেড আর এখানের ওয়াই, এটাকে গুণ করে কি করছি, এক্স ওয়াই জেড হয়েছে, এক্স ওয়াই জেড হয়েছে। তার মানে কী আছে, এই যে এক্স ওয়াই জেড এটা কিন্তু আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। আর অপর দিকে আমরা কে ওয়ান, কে টু, কে থ্রি এখানে আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তার মানে আমরা দেখতে কি পারছি, তার মানে আমরা দেখতে পারছি যে এই যে এক্স ওয়াই জেড আর এই এক্স ওয়াই জেড কেটে যায়, কেটে গেলে কী থাকছে, ওয়ান থাকছে। তার মানে কি, ওয়ান যদি থাকে তাহলে কী থাকছে, ওয়ান সমান সমান কে ওয়ান, কে টু আর কে থ্রি। তার মানে কী আছে, কে ওয়ান, কে টু, কে থ্রি ইজিকল টু কত হবে, ওয়ান হবে। তো বুঝতে পারছো আমি কী বলছি, কে ওয়ান, কে টু, কে থ্রি ইজিকল টু কত হবে, ওয়ান হবে, তাই তো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের এসবি একাডেমিক সেন্টার, এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের মাধ্যমিকের টেস্ট পেপার সলভ, ঠিক আছে, বুঝতে পারছো। খুব ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে অর্থাৎ স্কুল থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে সেগুলো খুঁটিনাটি আলোচনা করেছি, ঠিক আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান থ্রির অঙ্ক এ বাই টু সমান সমান বি বাই থ্রি সমান সমান সি বাই ফোর হলে টু এ, আমাদের টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি হলে পি এর মান কত হবে, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাই, তো দেখো আমরা এটা যদি আমরা কে ধরি, ঠিক আছে, যদি কে ধরি মানে এ সমান সমান, এ সমান সমান টু কে, ওকে, আর বি সমান সমান থ্রি কে, আর সি সমান সমান, সি সমান সমান ফোর কে যদি ধরি, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা কী বলেছে, টু এ মাইনাস থ্রি বি, বুঝতে পারছো, তোমরা টু কে নাও, ঠিক আছে। আমি কিন্তু অঙ্কগুলো মুছে দেবো, ঠিক আছে, মুছে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে দেখো, মুছে দিচ্ছি অঙ্কগুলো, মুছে না দিলে কিন্তু জায়গাটা ধরানো বহুত মুশকিল হয়ে যাবে, বুঝতে পারছো আমি কী বলছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কী আছে এখানে, টু এ, ঠিক আছে, টু এ, টু গুণ এর মান কত আছে, টু কে, এর মান কত, টু কে, ওকে, মাইনাস থ্রি গুণ বি এর মান কী আছে, থ্রি কে, থ্রি কে, প্লাস কী আছে, ফোর গুণ সি এর মান কী আছে, ফোর কে, বাই কত, বাই আমাদের পি, বাই আমাদের পি সমান সমান এখানে আমরা কে ধরি, কে ধরছি, ওকে। তার মানে আমরা কী দেখতে পাচ্ছি যে ফোর কে, ফোর কে থাকছে মাইনাস নাইন কে প্লাস ষোলো কে, ষোলো কে বাই কি থাকছে, পি সমান সমান, সমান সমান কি থাকছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ফোর কে, ঠিক আছে, ফোর কে ছিল প্লাস নাইন কে, নাইন কে আর কত ছিল, প্লাস ষোলো কে ছিল, তাই তো, ষোলো কে ছিল। আর নিচে সমান সমান কী হবে, এখানে পি কে হবে, কী হবে, পি কে, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো ষোলো
ষোলোকে আর ফোরকে কত হচ্ছে, ষোলোকে আর ফোরকে কত হবে, আমাদের হবে আসলে কুড়িকে। কুড়িকে থেকে নাইনকে যদি বাদ দিই তাহলে কত থাকছে, ইলেভেন কে থাকছে, ইলেভেন কে সমান সমান কত হচ্ছে, পি কে থাকছে। বুঝতে পারছো আমি কী বলছি, আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেভেন কে, ইলেভেন কে এখানে পি আছে, ঠিক আছে, পি সমান সমান, সরি সরি কী বলছি এরকম নয়, আমরা দেখতে পাচ্ছি যে ইলেভেন কে, ঠিক আছে, ইলেভেন কে সমান সমান পি কে থাকছে, এটা থাকছে আমাদের। তো দেখো এই কে আর এই কে কেটে যাচ্ছে, তার মানে যদি কেটে যায় তাহলে কী থাকছে, পি সমান সমান ইলেভেন। বুঝতে পারছো আমি কী বলছি, পি সমান সমান কে সে ইলেভেন, এইগুলোতে কিন্তু বা দেবে, ঠিক আছে, বা দেবে, ওকে বা দেবে, আশা করি বুঝতে পারছো। তো দেখো আমি পরের অঙ্কটা কী করে করাচ্ছি তোমাদের। তো দেখো এই অঙ্কটা আমি করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট মেরে লিখে দিতে পারো, ঠিক আছে, বুঝতে পারছো। তো দেখো রোমান ফোরের অঙ্ক কী বলেছে, যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। তো দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু আমি দুটো নিয়ম করেছি, একটা ছবি এঁকে দুটো বৃত্ত অঙ্কন করে সেখান থেকে 8 থেকে 3 বাদ দিয়ে 5 বের করেছি, সেখানে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। বাট কিছু কিছু ছেলেমেয়েরা আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার অঙ্কটা অনেকটা টাফ হয়ে যাচ্ছে, আপনি একটা নতুন একটা নিয়ম তৈরি করুন। তো তার জন্য নতুন নিয়মটা আমি নিয়ে হাজির হয়েছি, খুবই ইজি, জাস্ট 2-3 লাইনে হয়ে যাবে, কোনো কঠিন নয়, একদম ইজি, ঠিক আছে। তার জন্য সেই এই অঙ্কটা তোমরা দেখে নাও, যদি মানে কারো যদি ইচ্ছা হয় যে আকারের নিয়মের অঙ্কটা করতে চায়, যেখানে ত্রিভুজ অঙ্কন করে দুটি বৃত্ত অঙ্কন করে তারা, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বাকি যে সেটগুলো করেছি সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো যারা অঙ্কতে খুবই দুর্বল তাদের জন্য এই নতুন নিয়মটা আমি নিয়ে এসে হাজির হয়েছে, ঠিক আছে। তো দেখো সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে। তো দেখো এর ফর্মুলাটা কী আছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব, ঠিক আছে, এবং দুটি বৃত্তের ব্যাসার্ধের অন্তর, দুটি বৃত্তের ব্যাসার্ধের অন্তর, এটা আমাদের ফর্মুলা আছে। তো দেখো কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত আছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব আমরা দেখতে পাচ্ছি যে 13 আছে, এবং আমাদের দুটি ব্যাসার্ধের অন্তর যেটা আছে কত আছে, 8-3, তো কত হবে, 5 হবে, কত হবে, 5 হবে। তো দেখো 13 হোল স্কোয়ার মানে কি, 13 হোল স্কোয়ার মানে কি 169, আর 25 হোল স্কোয়ার মানে কি 25, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে আমাদের হবে, তো দেখো বিয়োগ করলে হবে চলো 144, 144-এর রুট কত, 144-এর রুট হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, কত হবে 12 সেন্টিমিটার, বুঝতে পারছো। তো দেখো আমার এখান থেকে তোমরা আর একটা অঙ্ক করতে পারো, অঙ্কটা এরকম হয়, এরকম এরকম একটা বৃত্ত অঙ্কন করবে, এদিকে এরকম একটা বৃত্ত অঙ্কন করবে, ঠিক আছে, এখান থেকে এটাকে টেনে দেবে, এখান থেকে এটাকে এটাকে টেনে দেবে, আর তোমরা এই যে এটা এটা আর এটা আমাদের এই যে, ওকে। তো দেখো এটা কিন্তু আমাদের 8-3, এটা আমাদের 5 হবে, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। অপর দিকে যে দুটি বৃত্তের মধ্যে যে অন্তর এটা 13 হবে, ঠিক আছে, এটা 13 হবে, আর এটা কিন্তু টোটাল মনে করো এটা এ, এটা বি, ঠিক আছে, এটা সি, এটা ডি, ওকে। তো দেখো এই যে আমাদের এ আর ডি টোটাল কিন্তু আমাদের 8 সেন্টিমিটার, আর সি আর ডি কিন্তু 5 সেন্টিমিটার, আর এ আর বি 13 সেন্টিমিটার। তোমরা কিন্তু এইভাবে অঙ্কটা করতে পারো, যেখানে আমরা এখানে এরকম করতে পারি যে সি বি, সি বি সমান সমান রুট 13 হোল স্কোয়ার মাইনাস, ঠিক আছে, 13 হোল স্কোয়ার মাইনাস 5-এর হোল স্কোয়ার, এরকমও শর্টকাট নিয়মে করতে পারো, 169, ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলছি, আশা করি তোমাদের মাথায় ঢুকছে। আমি ছবিটা একটু কেটে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু জায়গাটা অনেকটা শর্ট হয়ে গেছে, এরকম এই যে 169-25 সমান সমান 144 সমান সমান 12 সেন্টিমিটার, ঠিক আছে, তোমরা এইভাবে করতে পারো। বাট আমার মতে এইভাবে করলে একটু সমস্যা হতে পারে, আগের নিয়মটা খুব ইজি, ঠিক আছে। তো বুঝতে পারছো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, তো দেখো রোমান ফাইভের অঙ্ক কী বলেছে, বলেছে যে এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, এবি 5 সেন্টিমিটার এবং বিসি 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধ নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো এই অঙ্কটা আমি কী করে সলভ করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে। তো দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার
বি কোণ কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে, যার বি কোণ কিন্তু 90 ডিগ্রি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটায় যার এবি কিন্তু আমাদের লম্ব, এবি কি আছে, লম্ব আছে, এবং আমাদের বিসি কিন্তু ভূমি আছে। অপর দিকে আমাদের কিন্তু এসির যে আছে এসির মানটা কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই যে ফর্মুলা আছে এটা ইউজ করেছি। অপর দিকে তার মানে কি আছে, এসি স্কোয়ার মানে এবি, এবির মান কত আছে, ফাইভ আছে, ফাইভের হোল স্কোয়ার। আর বিসির মান কত আছে, বারো আছে, বারোর হোল স্কোয়ার। ফাইভের হোল স্কোয়ার মানে কি পঁচিশ, আর বারোর হোল স্কোয়ার মানে কি 144, ঠিক আছে। কত হবে, 144 হবে। তাহলে আমরা এসি সমান সমান কি আছে, এসি সমান সমান রুট 169, এসি সমান সমান কত হচ্ছে 13 সেন্টিমিটার, কত হবে 13 সেন্টিমিটার। তো দেখো পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ বলতে বোঝানো এই যে এ আর সি, ঠিক আছে, এ আর সির মানে এ আর সি আছে, এটাকে যদি আমি ভাগ করি দুই দিয়ে তাহলে কি আছে, এডি আর ডিসি, তাই তো। এই দু মানে দুই দিয়ে ভাগ করলে কত হবে, 6.5 করে বেরোবে। মনে করো এখান থেকে যদি বৃত্তটা অঙ্কন করো, ঠিক আছে, এই বৃত্তটা যদি অঙ্কন করো, তো এটা তো আমাদের ব্যাস, ঠিক আছে, ব্যাস। তার মানে কি ব্যাস যদি হয় যে পরিব্যাসের যদি অর্ধেকটা হয় তা কত হবে, 6.5 সেন্টিমিটার করে হবে, কত হবে, 6.5 সেন্টিমিটার করে। বুঝতে পারছো আমি কী বলছি? পরের অঙ্ক কী বলেছে, তো দেখো আমাদের সাত দাগের অঙ্কটা কী বলেছে, যেটা আমি ইম্পর্টেন্ট দিয়েছি, ঠিক আছে, 63°35' আমাদের 15 সেকেন্ড, ঠিক আছে। তো দেখো এই যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি, পরিমাপের কোণটির পূরক কোণের মান কত, তো দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ওকে। তো দেখো অঙ্কটা বলেছে 63°35' 15 সেকেন্ড, ঠিক আছে, এটা আমাদের অঙ্কটা বলেছে। আর বলেছে যে 90°, আমরা জানি যে পূরক কোণটা কত আসছে, আমাদের 90° আসছে, তার মানে কি 89 কি আছে, 89°60', তার মানে কি আছে, 89°60' আর 60 সেকেন্ড থেকে যদি আমি 63°, এই যেটা পেয়েছি আমরা, এই যে 63°35' আমার 15 সেকেন্ড, এটা যদি বাদ দিই, বাদ দিলে কী থাকছে, 26°24' 45 সেকেন্ড থাকছে। বুঝতে পারছো আমি কী বলছি, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের পরের অঙ্ক বলেছে আট দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। যেখানে বলেছে একটি আয়ত ঘনকের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা জেড হলে কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত, ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি, তো দেখো আয়ত ঘনকের তল সংখ্যা কটি আছে, ছটি আছে, ধার সংখ্যা কটি, বারোটি, যেটা ওয়াই দ্বারা প্রকাশ করেছে এবং শীর্ষবিন্দু জেড দ্বারা প্রকাশ করেছে, যার সংখ্যা আটটি, এবং কর্ণের সংখ্যা কটি, চারটি। তো দেখো তার মানে কি আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি মানে 6 - 12 + 8 + 4, ঠিক আছে। তো দেখো কত হবে, তার মানে কি আছে, 18 থেকে 12 বাদ দিলে কত হবে, ছটি হবে, বুঝতে পারছো। তো দেখো আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের মাধ্যমিকের টেস্ট পেপার সলভ, যেটা তোমাদের এই টেস্ট পেপারটা কিন্তু স্কুল থেকে দিয়েছে, ঠিক আছে, টু দ্য পয়েন্ট আমরা সলভ করিয়েছি। তো দেখো এবার আমি নয় দাগের অঙ্কটা সলভ করাবো, কী বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তার সঙ্গে 10 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি তোমাদের, তো দেখো শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত বলেছে, 12 সেন্টিমিটার বলে দিয়েছে, এটা কিন্তু হাইট, ঠিক আছে, হাইট। আর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত বলেছে, 100 পাই বলেছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে তাহলে শঙ্কুর আয়তনটা কী আছে, শঙ্কুর আয়তন আছে 1/3 πr² ঘন একক, এটা ঘন একক হবে, ঠিক আছে, ঘন একক হবে। বুঝতে পারছো আমি কী বলছি, প্রশ্ন অনুসারে 1/3 πr² সমান সমান 100 পাই, তাহলে কী আছে, 1/3 πr² এইসের মান কত, এইসের মান তো এই যে এইসের মান কত আছে, তো দেখাচ্ছি তোমাদের এইসের মান, এই যে 12 সেন্টিমিটার, এই 12 সেন্টিমিটার এখানে মাল্টিপ্লাই 12 করেছি, সমান সমান কত আছে, 100 পাই, সমান সমান কত করেছি, 100 পাই করেছি। বুঝতে পারছো আমি কী বলছি, তো দেখো এরপরে আমি তাহলে দেখো এখানে 1/3 πr² সমান সমান 100 পাই হয়েছে, তো দেখো এইচের মান তো 12 বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি
রুট 25, রুট 25 মানে কি 5 সেন্টিমিটার, বুঝতে পারছো আমি কি বলছি? রুট 25 মানে কি 5 সেন্টিমিটার, খুব ইজি কাটাকাটিটা আছে, দেখো এখানে পাই পাই কেটে দিয়েছি, ঠিক আছে, তিন চারে বারো, হ্যাঁ ঠিক আছে, তিন চারে বারো চার হয়েছে, বা চার পঁচিশে একশো, বুঝতে পারছো? 25 খুব ইজি অঙ্ক। তো বুঝতে পারছো আমাদের ব্যাসার্ধ কত বলেছে? 5 সেন্টিমিটার। আর যদি বলে ব্যাস কত, ব্যাস কত হবে, এর সঙ্গে মাল্টিপ্লাই অফ টু করতে হবে, ঠিক আছে, মাল্টিপ্লাই অফ টু করলে কত হবে? 10 সেন্টিমিটার হবে, বুঝতে পারছো আমি কি বলছি অঙ্কটা? তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে, 10 জায়গার অঙ্ক বলেছে ইউ ওয়ান সমান সমান এক্স ওয়ান মাইনাস 25 বাই 10, আমাদের সামেশান এফ ওয়ান ইউ ওয়ান, ঠিক আছে, 20 সমান সমান সামেশান এফ ওয়ান সমান সমান 100 হলে এক্স এর মান কত? তো বুঝতে পারছো আমি কি বলছি, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইরাল বলে আমি মনে করি। তো দেখো ইউ ওয়ান সমান সমান কি আছে, এক্স ওয়ান মাইনাস 25 বাই 10 আছে, অপরদিকে আমাদের সামেশান এফ ওয়ান ইউ ওয়ান, ঠিক আছে, এর মান কত আছে, এর মান আছে 20 আছে, কত আছে 20 আছে। তো দেখো আমি অঙ্কটা কি করেছি, এ প্লাস সামেশান এফ ওয়ান ইউ ওয়ান বাই সামেশান এফ ওয়ান, ঠিক আছে, মাল্টিপ্লাই কত, এইচ, মাল্টিপ্লাই কত, এইচ, বুঝতে পারছো? তাহলে কী করছি, এর মান কত, এর মান কিন্তু এই যে 25, ওকে, এই যে 25 এখানে আমি বসিয়ে দিয়েছি, আর অপর দিকে যে সামেশন এফ ওয়ান ইউ ওয়ান, সামেশন এফ ওয়ান ইউ ওয়ানের মান কত, এফ ওয়ান ইউ ওয়ানের মান আছে 20, এই যে 20 আমি এখানে বসিয়ে দিয়েছি, অপর দিকে আর, তো দেখো সামেশন এফ ওয়ান, এই যে এখানে মানটা দেওয়া লিখিনি আমি, তো লিখে দিচ্ছি, এফ ওয়ানের মান হচ্ছিল আমাদের 100, কত 100, যেটা কিন্তু আমাদের বইতে বলে দিচ্ছে 100 আছে, এটা 100 আছে, একটু এই যে 100, এরকম 100 হবে, ঠিক আছে, 100 টাইম এখানে বসিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে কাটাকাটি করলে কী থাকছে, 00000 কেটে যাচ্ছে, 25 প্লাস 2 কত হবে, 27, কত হবে 27 এর অ্যান্সার হবে, ঠিক আছে, কী বলছি আমি? তো দেখো আমাদের 11-11 অঙ্ক কী বলেছে, একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক করাচ্ছি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ওকে। তো দেখো 11-11 অঙ্ক, মনে করি ব্যবসায় এক্স টাকা লাভ হয়েছিল, ঠিক আছে, তাহলে তিনজনের মূলধনের অনুপাত কত হবে, 3:8:5, তাহলে কী হবে, অনুপাত দ্বয়ের যোগফল, মানে কি অনুপাত দ্বয়ের যোগফল বলতে বোঝানো হয়েছে 3:8:5, এটা কিন্তু অনুপাত দ্বয়ের যোগফল লিখবে, এখানে আমি লিখিনি, যোগ করলে কত হয়েছে 16 হয়েছে, কত হয়েছে 16 হয়েছে, তাহলে এক্স এর এক্স টাকা লাভের মধ্যে প্রথম ব্যক্তি পাবে, প্রথম ব্যক্তি পাবে এবং তৃতীয় ব্যক্তি পাবে, এই দুজনের কিন্তু উল্লেখ করতে বলেছে, ঠিক আছে, এবং তৃতীয় ব্যক্তির পাবে, তো কী আছে, তো দেখো এখানে আমি কী করেছি যে প্রথম ব্যক্তি যেটা পাচ্ছে 3 বাই 16 মাল্টিপ্লাই এক্স সমান সমান 3x/16, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? অতএব তৃতীয় ব্যক্তি পাচ্ছে, তৃতীয় ব্যক্তি কত পাচ্ছে, এক্স মাল্টিপ্লাই 5/16 সমান সমান কী আছে 5x/16 টাকা, বুঝতে পারছো? তো দেখো তৃতীয় ব্যক্তি লাভের থেকে, তো দেখো প্রশ্ন অনুসারে 5x/16 মাইনাস 3x/16 সমান সমান 60, ঠিক আছে, কী বলছি? তো দেখো লসই কত, লসই কিন্তু আমাদের 16, তো দেখো 16 ভাগ করলে কত আছে, এক হচ্ছে একের সঙ্গে 5x গুণ করলে 5x হচ্ছে, 16 ভাগ করলে কত হচ্ছে, এক হচ্ছে একের সঙ্গে 3x গুণ করলে কী হচ্ছে 3x হচ্ছে, অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে 5x-3x মানে কি 2x হবে, কত হবে 2x হবে, 2x/16 সমান সমান কত আছে 2x/16 সমান সমান 60, ঠিক আছে, তাহলে কী থাকছে 2x সমান সমান কী আছে 16 মাল্টিপ্লাই 60, এক্স সমান সমান কী হবে 16 মাল্টিপ্লাই 60/2, তো কাটাকাটি করলে কত হচ্ছে 8 × 16, তো দেখো ষাটের সঙ্গে যদি 8 গুণ করি, 60 × 8 ছয়টা কত হবে 48 হবে, 48 আর একটা শূন্য বসে যাবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর মান কত, এক্স এর মান 480 টাকা, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো এটা আমাদের লাস্ট অঙ্ক আছে, আমাদের 12-11 অঙ্ক কী বলেছে, এ বি সি ডি একটি ট্র্যাপেজিয়াম, ঠিক আছে, যার বি সি সমান্তরাল কিন্তু এডি এবং এডি 4 সেন্টিমিটার এবং এ সি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে AO/OC এবং DO/OB সমান সমান 1/2 হয়, তাহলে বি সির দৈর্ঘ্য কত, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এর ভিতর থেকে যে সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন আছে আমাদের
বারো দাগের অঙ্ক, ঠিক আছে, এগারো দাগের অঙ্ক, দশ দাগের অঙ্ক, নয় দাগের অঙ্ক, আমাদের আট দাগের অঙ্ক, সাত দাগের অঙ্ক, ঠিক আছে, পাঁচ দাগের অঙ্ক, আমাদের চার দাগের অঙ্ক, এই যে অঙ্কগুলো আমি ইম্পর্টেন্ট দিয়েছি, এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। ওকে, তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বি এ আর বি, ঠিক আছে, বি সি আর ডি একটি ট্র্যাপিজিয়াম, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো, একটা ট্র্যাপিজিয়াম। এখানে লক্ষ্য করতে পারছি যে যেটা বইতে দিয়েছে তোমাদের যে কি দিয়েছে, এও বাই ও সি, এও বাই ও সি আর ডিও বাই ও বি সমান সমান ওয়ান বাই টু, তাই তো, এটা কিন্তু বইতে দিয়ে দিয়েছে। তাহলে এ ও সি অর্থাৎ এ ও সি, এটা কিন্তু আমাদের এ বি, এটা সি হবে, এটা ডি হবে, ঠিক আছে, একটু কোনো কারণে বাই মিস্টেকে লিখতে ভুল হয়েছে। তো দেখো এ ও সি, এ ও সি বলতে বোঝানো হয়েছে এ ও সি, এই যে এ ও সি আর এ ও ডি থেকে পাই, এ ও সি আর এ ও ডি। তো দেখো অঙ্কটা আমি কী করে করাচ্ছি, তো দেখো এটা কিন্তু এ ও সি হবে না, এটা কিন্তু বি ও সি হবে, ঠিক আছে, কিন্তু এটা কী হবে, বি ও সি, একটু ভুল হয়ে গেছে, বি ও সি, ঠিক আছে, ত্রিভুজ বি ও সি, আর কি আছে এ ও ডি, অর্থাৎ এ ও ডি আর বি ও সি থেকে পাচ্ছি, তাহলে কি পাচ্ছি, বি ও সমান সমান বি ও বাই ও ডি সমান সমান ও সি বাই এ ডি সমান সমান কি আছে ওয়ান বাই টু পাচ্ছি, তাই তো, বি ও সি হবে, ঠিক আছে, বি ও সি হবে, ঠিক আছে, ওই এ ও ডি থেকে পাই। তো দেখো বি ও বাই ও ডি বাই ও সি বাই এ ডি সমান সমান ওয়ান বাই টু হয়, তাহলে কি হবে, বি সি বাই এ ডি, বি সি বাই এ ডি সমান সমান ওয়ান বাই টু হবে, বুঝতে পারছো, তার মানে কী থাকছে, এডি এডি বাই, এই যে এডি বাই বিসি, ঠিক আছে, এডি বাই বিসি বাই ওয়ান বাই টু, তো বিসি মানে কি, তো দেখো এখানে নজর করতে পারছি যে বিসি, বিসি সমান সমান এই যে চার দুগুণই কত হবে, আট হবে, এইট সেন্টিমিটার, ঠিক আছে, এটা কিন্তু এটা এটা কিন্তু ডি হবে, ঠিক আছে, এটা মোস্ট মানে আমাদের এটা মিস্টেক হয়ে গেছে। তো বুঝতে পারছো আমরা সম্পূর্ণ অঙ্কগুলো সলভ করে দিচ্ছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমরা মাধ্যমিকের প্রত্যেকটা সেটের যেটা তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে সেটা টু দ্য পয়েন্ট আমরা সলভ করে দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। ওকে, সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের চ্যানেলের সঙ্গে তো অবশ্যই তোমরা যোগাযোগ রাখবে। ওকে, কী বলছি।